2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নং হলো 3 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম উৎপাদন ও এর উপকরণগুলোর মধ্যে সম্পর্ক। এটি হলো পঞ্চম সপ্তাহের উৎপাদন অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের ক নম্বরে বলা আছে ভূমির ধারণা দিতে হবে এবং ভূমির বৈশিষ্ট্য লিখতে হবে। তোমরা এখন ভূমির ধারণা দেখতে পাচ্ছ যে ভূমি সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়। বিশেষ অর্থে অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির অবদান, যেমন মাটি, বাতাস, পানি, আলো প্রভৃতি, যা মানুষ কখনও সৃষ্টি করতে পারে না এমন সম্পদকে বোঝায়। প্রকৃতির এইরূপ সম্পদ কোনো না কোনোভাবে পণ্য উৎপাদনে সম্পৃক্ত। এরপর তোমরা ভূমির কিছু প্রামাণ্য সংজ্ঞা দেখতে পাচ্ছ। এই প্রামাণ্য সংজ্ঞাগুলো তোমরা লিখে দিবে। এরপর রয়েছে সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্য, অর্থাৎ ভূমির যে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে, সাধারণ সংজ্ঞা বিশেষ অর্থে এবং প্রামাণ্য সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে কিছু বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে লিখে দিবে। তোমরা যদি এই লেখাগুলো মানে এই ভিডিও টপিকগুলোকে লেখা আকারে একেবারে পেতে চাও, ডিসক্রিপশনে আমাদের অ্যাকাউন্টিং এইডের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ লেখাগুলো একেবারে পেতে পারো। এরপর রয়েছে ভূমির বৈশিষ্ট্য। ভূমির 7টি বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। বর্ণনাগুলো তোমরা হুবহু না দিয়ে কিছু সংযোজন বিয়োজন করে দিতে পারো। এই প্রতিটি বর্ণনায় কিন্তু তোমাদের বইতে রয়েছে, সেখান থেকেও তোমরা ইচ্ছে করলে দিতে পারো। দ্বিতীয় বর্ণনা দেখা রয়েছে উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ ভূমির কিন্তু কখনো উৎপাদন ব্যয় থাকে না, কেননা মানুষ কিন্তু ভূমি উৎপাদন করতে পারে না, এর ফলে ভূমির কোনো উৎপাদন ব্যয় থাকে না। সীমিত যোগান, পৃথিবীর শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন আজও সেই পরিমাণ ভূমি রয়েছে, কেননা এর যোগান বাড়ানোর সক্ষমতা বা ক্ষমতা কিন্তু মানুষের নেই। 4 নম্বরে দেখতে পাচ্ছ লেখা আছে হস্তান্তরযোগ্য নয়, ভূমি কিন্তু হস্তান্তরযোগ্য নয়, এই বিষয়টি তোমরা লিখে দিবে। এরপর রয়েছে আদিম ও অক্ষয়, ভূমি হলো উৎপাদনের সবচেয়ে আদিম উপকরণ, এ সম্পর্কে ডেভিড রিকার্ডের একটি মন্তব্য দেওয়া আছে, সেটিও কিন্তু তোমরা দিয়ে দিবে। এরপরে 6 নম্বর এবং 7 নম্বর ব্যাখ্যাটি দেওয়া আছে, ভূমির বৈশিষ্ট্য যেটি দেওয়া আছে এগুলো তোমরা সুন্দর করে লিখে দিবে। তো আবারও কিন্তু বলছি, এগুলো হুবহু না দিয়ে তোমরা কিন্তু সংযোজন বিয়োজন করে দিবে এবং এগুলোকে সরাসরি লেখা আকারে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজে তোমরা জয়েন করতে পারো। খ নম্বরে রয়েছে শ্রমের ধারণা এবং শ্রমের বৈশিষ্ট্য। তো এখানে শ্রমের ধারণা দেওয়া আছে যে সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের দৈহিক বা শারীরিক পরিশ্রমকে বোঝায়। বিশেষ অর্থে অর্থনীতিতে শ্রম বলতে মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে বোঝায়, যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, অর্থাৎ যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় না তা কখনো শ্রম হিসাবে বিবেচনা হতে পারে না। এরপর শ্রমের কিছু প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এই প্রামাণ্য সংজ্ঞাগুলো দিয়ে দিবে। এরপরে সংজ্ঞাগুলোর আলোকে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সংজ্ঞার আলোকে এই বৈশিষ্ট্যগুলো তোমরা দিয়ে দিবে। এরপর শ্রমের বৈশিষ্ট্য লেখা হয়েছে, পর্যায়ক্রমে 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে দিবে 7টি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো হুবহু না লিখে কিছু সংযোজন বিয়োজন করে লিখে দিবে। গ নম্বরে রয়েছে মূলধনের ধারণা ও মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের ধারণার সাধারণ অর্থে ও বিশেষ অর্থে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে সাধারণ অর্থে মূলধন বলতে কী বোঝায় এবং বিশেষ অর্থে মূলধন বলতে কী বোঝায় সেগুলো তোমরা লিখে দিবে। এরপর রয়েছে মূলধনের প্রামাণ্য সংজ্ঞা, মূলধনের প্রামাণ্য সংজ্ঞাগুলো তোমরা দিয়ে দিবে। এরপর যথারীতি রয়েছে সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্য, প্রামাণ্য সংজ্ঞাগুলো এবং সাধারণ সংজ্ঞাগুলো থেকে মূলধনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে।
এরপর মূলধনের বৈশিষ্ট্যগুলো রয়েছে। পর্যায়ক্রমে 7টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। পূর্বের মতোই তোমরা বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে দিবে। গ নম্বরে রয়েছে সংগঠনের ধারণা ও সংগঠনের বৈশিষ্ট্য। তো সংগঠনের ধারণা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সাধারণ অর্থে এবং বিশেষ অর্থে এই সংজ্ঞাগুলো তোমরা লিখে দিবে। এরপর রয়েছে সংগঠনের প্রামাণ্য সংজ্ঞাগুলো তোমরা দিয়ে দিবে। এরপর যথারীতি সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্য, এই সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্যগুলো, সংগঠনের সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্য এগুলো তোমরা দিয়ে দিবে। সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, সংগঠনের 7টি বৈশিষ্ট্য পর্যায়ক্রমে দেওয়া আছে। তোমরা কিন্তু ইচ্ছে করলে এই বৈশিষ্ট্যগুলো আগে একটি ছক চিত্র আকারেও কিন্তু দিয়ে দিতে পারো, ছকের মতো করে। চিত্রের নমুনাগুলো কিন্তু তোমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছো, এরকম করে কিন্তু প্রতিটি বৈশিষ্ট্যের আগেই তোমরা একটি করে চিত্র দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের উপস্থাপনা আরও সুন্দর হবে। তো তোমরা পর্যায়ক্রমিকভাবে 7টি সংগঠনের বৈশিষ্ট্য দেখতে পারবে, এগুলো তোমরা সুন্দর করে লিখে দিবে। সর্বশেষে রয়েছে উৎপাদন ও উৎপাদনের উপাদানগুলোর সম্পর্ক। এটিকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা উৎপাদনের সংজ্ঞা দিয়েছি। উৎপাদনের সংজ্ঞা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ, এই উৎপাদনের সংজ্ঞাটি তোমরা লিখে দিবে। এরপরে আমরা উৎপাদনের উপকরণের যে সংজ্ঞাগুলো রয়েছে সেটাও দিয়েছি। এখানে উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি রূপ পরিবর্তন করে একটি ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা এক উৎপাদন বলে। এই সম্পর্কে একটি ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে, সেটিও তোমরা দিয়ে দিবে। এখন তোমরা উৎপাদনের উপকরণ কাকে বলে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এবং উৎপাদনের উপকরণ কিন্তু 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই উপকরণের উৎপাদনের উপকরণগুলি তোমরা দিয়ে দিবে। এবং সর্বশেষ এই অ্যাসাইনমেন্টের উৎপাদক এবং উৎপাদনের উপকরণগুলোর মধ্যে যে সম্পর্ক, এরকম 5টি সম্পর্ক তুলে ধরা হয়েছে, এই সম্পর্কগুলো তোমরা দিয়ে দিবে। উৎপাদন এবং উৎপাদনের উপকরণগুলোর সম্পর্ক কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ, এরকম 5টি আছে, সেগুলো তোমরা দিয়ে দিবে। তো আমাদের এই চ্যানেলে তোমাদের HSC লেভেলের অ্যাকাউন্টিং, ফিনান্স এবং উৎপাদনের ক্লাসগুলো নিয়মিতভাবে আপলোড করা হয়। অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য সকল ভিডিও আপলোড করা হয়। সেই ক্লাসগুলো পেতে চাইলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি সম্বন্ধে কারো যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা ডিসক্রিপশন কমেন্ট সেকশনে লিখতে পারো এবং ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে লেখাগুলো পেতে পারো। ধন্যবাদ সকলকে।